সৌদির ছেলেরা অর্থাৎ সৌদি মানুষরা খুব খারাপ। এমন রাত গেছে যে রাতে না ঘুমিয়ে কাটাতে হয়েছে হবিগঞ্জ জেলার সদরের দুই নারী সখিনা এবং নাবিলা। বুক ভরা স্বপ্ন নিয়ে সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে গিয়েছিলেন। তারা ভেবেছিলেন বিদেশে গিয়ে অনেক টাকা আয় করে কিছুটা স্বাবলম্বী হবেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। স্বপ্নের স্বপ্নই রয়ে গেছে, উল্টো শূন্য হাতে দেশে ফিরে আসতে হয় তাদের। সখিনা এবং নাবিলার সম্পর্কে, তারা দুজন চাচাতো বোন। শনিবার রাত 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন সৌদি আরবের নির্যাতনের শিকার 29 নারী। এই নির্যাতনকারীদের মধ্যে সখিনা বেগম এবং নাবিলাও রয়েছেন। তারা যখন শাহজালাল বিমানবন্দরে ক্যাপিনো 2 গেট দিয়ে বের হচ্ছিলেন, তখন তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভাই রে মানছে যায় সৌদি আরব, সৌদি আরব যেন আর কেউ না যায়, সৌদি পুরুষটা খুব খারাপ, বেটারা মায়া পাইলে অনেক খারাপ আচরণ করে, আমি কান ধরছি সৌদি আর কখনোই যাব না। এরকম হাজারো প্রবাসী বাংলাদেশি যারা বাংলাদেশে ফিরে এসেছে তারা এই একই কথাই বলেন। নির্যাতনের শিকার সখিনা বলেন বিয়ে হলো স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার, তারপর নিজের একটিমাত্র মেয়ে সন্তানকে নিয়ে বাবা মায়ের কাছে থাকতেন তিনি। সখিনা বাবা মার এর বোঝা হয়ে না থেকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য স্বপ্নের জন্য পাড়ি দেয় বিদেশে, কিন্তু তার সেই স্বপ্ন আর অপূর্ণ হয় না। তিনি জানান গ্রামের এক দালালের খবরে পড়েছিলেন, তিনি ওই দালালি তাকে জানান সরকারি খরচে কম টাকায় সৌদি আরবে গৃহকর্মীর কাজ মেলে, কাজ যাই হোক না কেন কিন্তু টাকা হয় অনেক। ওই দালালের কথায় বিশ্বাস করে নিজের বাবার জমি বিক্রি করে 40,000 টাকা জোগাড় করেছিলাম, এরপর পাসপোর্ট আর ভিসা পাড়ি জমান সৌদি আরবে। তিনি আরও বলেন সৌদিতে টাকা খরচ করে গিয়েছিলাম তা আসলেই তুলতে পারেনি তিনি। সৌদি আরবে 6 মাস থাকলেও এর মধ্যে বাংলাদেশ দূতাবাসের আশ্রয় কেড়েছিলেন 2 মাস, বাকি 4 মাস যেখানে কাজ করতেন সেখানে কেড়েছে। সখিনা বলেন এই 4 মাসের দুঃসহ স্মৃতি আমি কখনোই ভুলতে পারবো না। 30 বছর বয়সী সখিনা জানান সৌদির ছেলেরা 1 নম্বরের খারাপ, তারা নরপশু, ওরা নিজের মা বোনকেই ছাড় দেয় না, তা আমরা তো কাজের মানুষ, আমার সঙ্গে যা হয়েছে তা তো আর মুখে বলতে পারবো না, শুধু শুধু তো আর কাজের বাসা থেকে পালিয়ে আসিনি। সখিনা বেগম আরও বলেন ওই বাসাতে 6 জন ছেলে থাকতো, বাপ বেটা সবাই খুব খারাপ, বাধ্য হয়ে একদিন বিকেলবেলায় পালিয়ে এসছে, কিন্তু ওই বাসা থেকে পালিয়ে আসাটা কোনোভাবেই সহজ ছিল না, পালিয়ে আসার সময় বাসার 3 গেটে ধরা ছিল, তখন তিনি বলেন বাহিরে একটু কাজ যাচ্ছে এই বলে পালিয়ে আসি, এরপর আর ঠাঁই হয় বাংলাদেশের দূতাবাস আশ্রয়। এমনভাবেই কেঁদে কেঁদে তিনি বললেন তার জীবনের না জানা অনেক কথাই। দর্শক, সৌদি আরবের নারীদের অর্থাৎ গৃহকর্মীদের উপরে অত্যন্তই শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। এই ব্যাপারে সৌদি দূতাবাসের কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নিচ্ছে, এ সম্পর্কিত আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।